दुनिया से क्या हो गए देखते देखते सोचता हूँ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসলাম। তো ভিউয়ার্স, আমার কিছু ফ্যামিলিগত প্রবলেমের কারণে আমি এতদিন আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই। তো ইনশাল্লাহ আজকের পর থেকে আমি আবার আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড দিব। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে আমরা আমাদের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করব ফিক দিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে এ টু জেড সব কিছু। তো ভিউয়ার্স, যারা যারা ফার্স্ট অফ অল যে দুটো ভিডিও দেখছেন, আজকের ভিডিওতে থাকবে আমরা এই ভিডিওগুলো কীভাবে মেক করব। তো যারা যারা এই ভিডিওগুলো মেক করতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই ভিডিওটি মেক করার জন্য সবার আগে আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো যাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নাই, আমরা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিব। আর যাদের মোবাইলে আছে, আমরা অ্যাপসটি ওপেন করে নিব। তো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার আগে আমাদের আরও তিনটা জিনিস দরকার হবে। সেটি হচ্ছে, আমরা আমাদের 28টা পিক রেডি করে রাখবো, এবং আমাদের 5 সেকেন্ডের একটি ভিডিও ম্যাটেরিয়ালস লাগবে। এটা আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গেলে আপনারা পেয়ে যাবেন, লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার হবে, তার লিঙ্কও আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভিউয়ার্স, এই সব কিছু রেডি করার পর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। তো ভিউয়ার্স, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের 5 সেকেন্ডের যে ম্যাটেরিয়ালস ভিডিওটি আছে, আমরা ওটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি ওখানে একটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা আমাদের অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, অ্যাড অপশন আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে একেবারে লাস্টের দিকে চলে আসব। দেন এখানে দেখেন ক্যাপকাটের একটা লোগো দেওয়া আছে, আমরা এটা ডিলিট করে দিব। লোগোর উপরে একটা ক্লিক করব, দেন এখান থেকে আমরা ডিলিট অপশনে একটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার আমরা এখান থেকে এটাকে মিউট করে দিব। তো আমি মিউট অডিওতে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা এদিকে চলে আসব। আসার পর দেখেন এখানে একটা প্লাস আইকন দেওয়া আছে, আমরা এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফটোসে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, ফটোসে আসার পর আমরা এখান থেকে আমাদের 28টা ফটো এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি আমার 28টা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার 28টা ফটো এখান থেকে সিলেক্ট করে নেন। তো ভিউয়ার্স, 28টা ফটো সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব। তো আমি অ্যাড অপশনে একটা ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, অ্যাড অপশন আসার পর আমাদের এখানে সবগুলো ফটো চলে আসবে। দেন আমরা এটাকে একটু ছোটো করে নিব এভাবে দুই হাত দিয়ে করে। দেন আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো আমরা এখান থেকে প্লাস অ্যাড অডিওতে একটা ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এক্সট্রাতে একটা ক্লিক করব। তো ভিউয়ার্স, এক্সট্রাতে আসার পর আমাদের এখানে গ্যালারিতে নিয়ে আসবে আমাদেরকে। তো আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নিব। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নিচ্ছি। দেন ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লিক করার পর আমরা এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে একটা ক্লিক করে দিব। তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখেন, আমরা একটু প্লে করে দেখি এবার। তো তার আগে আমরা এখান থেকে ফটোগুলো একটু জুম করে নিব। তো আমরা সবগুলো ফটো এভাবে হাত দিয়ে টেনে জুম করে নিব একটা একটা করে। তো আমি জুম করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের ফটোগুলো জুম করা কমপ্লিট। তো আমরা এখান থেকে এবার ফটোগুলো কাটিং করে নিব। তো আমরা কোন মাপে কাটিং করব, তো সবার আগে আমরা এখান থেকে অডিওর উপরে একটা ক্লিক করে দিব, সাউন্ডের উপরে। তো আমি ক্লিক করে দিলাম। দেন এখান থেকে দেখেন নিচে অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে আমরা ম্যাচ কাটে একটা ক্লিক করব। তো ম্যাচ কাটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আমরা এখান থেকে এবার কোন বরাবর সাউন্ডগুলোতে বিট আছে, আমরা বিট বরাবর এগুলো কেটে নিব। তো আমরা একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, দেখেন এখানে দুটো বিট দিচ্ছে, আমরা বিট বরাবর একটু কাটিং করে নিব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন আমাদের এ বরাবর একটা বিট দিচ্ছে। তো আমরা এটা লক্ষ্য করবো ভালো করে। তো আমরা এ বরাবর এনে প্লাস অ্যাড বিট একটা ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। দেন আবার প্লে করে দেখব, এই যে দেখেন, তো আমাদের আরেকটা বিট আসছে। তো আমরা এইভাবে আপনারা আমার এখান থেকে দেখেন আমি কোন জায়গায় জায়গায় বিটগুলো দিচ্ছি। তো আপনারা ওইভাবে আপনাদের ভিডিওগুলোতে বিটগুলো দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের বিটগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন আমি কোন বরাবর কোন বিটটা দিয়েছি। দেখার পর আমরা এখান থেকে টিকমার্কে একটা ক্লিক করে দিব। তো টিকমার্কে ক্লিক করার পর এবার আমরা ফটোগুলো কাটিং করে নিব। কীভাবে কাটিং করব, আমরা এটাকে দুই হাত দিয়ে একটু জুম করে নিব, বড় করে নিব।
তো বিওয়ার্স দেখেন এবার এখানে যে যে জায়গায় বিটগুলো দেওয়া আছে আমরা ওই ওই জায়গায় বরাবর ফটোগুলো কাটিং করে নিব। তো আমি এখানে কাটিং করে নিব বিট বরাবর, এনে আনার পর ফটোর উপর একটা ক্লিক করব, দেন এখান থেকে স্প্লিটে একটা ক্লিক করে দিব। স্প্লিটে ক্লিক করার পর আমরা পরের অংশটা ডিলিট করে দিব। তো পরের অংশ থেকে আমরা এখান থেকে ডিলিট অপশন একটা ক্লিক করে দিব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা আমাদের বিট বরাবর সবগুলো ফটো কাটিং করে নিচ্ছি। তো আপনারা এভাবে বিট বরাবর এনে সবগুলো ফটোকে আপনারা কাটিং করে নেবেন। তো ভিউয়ার্স আমাদের ফটোগুলো কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আপনারা খুব সুন্দরভাবে আমরা ফটোগুলো কাটিং করে ফেলছি। তো তারপর আমি পাশে লিখে দিব কোন ফটোটা আমাদের কত সেকেন্ড, তাহলে আপনাদের এটা কাটিং করতে সুবিধা হবে। তো আপনারা চাইলে বিট দিয়ে দিয়ে কাটিং করতে পারেন, কারণ বিট দিয়ে কাটিং করলে অনেক সুবিধা হয়। মানে বিট বরাবর আমরা শুধু স্প্লিটটা করে নিতে পারি, মানে কাট করে নিতে পারি। যদি এমনিতে সেকেন্ড হিসেবে করতে যায় তাহলে কিন্তু অনেক প্যারার বিষয়। তো তাই জন্য আপনাদেরকে বিট সিস্টেমে আমি দেখাই দিছি। তো যারা বিট সিস্টেমে পারবেন তারা বিট সিস্টেমে করে নেবেন, শুধু বিটগুলো বরাবর বিট অপশানটা দিয়ে দেন আমরা এরপরে ফটোগুলো কাটিং করে নিব। আর যারা আমরা এভাবে পারবো না তাদের জন্য আমি পাশে দেখেন সেকেন্ড দিয়ে লিখে দিয়েছি কোন ফটো কত সেকেন্ড কত নম্বর ফটো, আপনারা ওইভাবে ফটোগুলো কাটিং করে নেবেন। তো ভিউয়ার্স আমাদের কাটিং পর্ব শেষ, এবার আমরা এখানে মধ্যে অ্যানিমেশন অ্যাড করব। তো ভিউয়ার্স অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রথম ফটোর উপর একটা ক্লিক করে দিব। তো আমি প্রথম ফটোর উপর একটা ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আমরা অ্যানিমেশনে একটা ক্লিক করে দিব। তো অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা এখান থেকে কম্বোতে একটা ক্লিক করব। কম্বোতে আসার পর আমরা একটু এদিকে স্ক্রোল করব অ্যানিমেশনগুলো। তো আমরা এখান থেকে ফ্যান দিলাম ওয়ান নামে যে একটা অ্যানিমেশন দেখতেছেন, আমরা এই অ্যানিমেশনটা সেট করব। তো প্রথম পিকের উপরে একটা সেট করব, দেন এর পরের পিকের উপর আমরা ফ্যান দিলাম টু সেট করব। তিন নম্বর পিকের উপর আমরা ফ্যান দিলাম আবার ওয়ান সেট করব। চার নম্বরের উপর আবার ফ্যান দিলাম টু। পাঁচ নম্বরের উপর আবার ফ্যান দিলাম ওয়ান। এভাবে আমরা প্রথম পাঁচটা পিকের মধ্যে ফ্যান দিলাম ওয়ান এবং ফ্যান দিলাম টু সেট করে দিব। তারপর আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। এরপর প্রথম পাঁচটা পিক অ্যানিমেশন অ্যাড করার পরে পাঁচটার পরে আরও ষোলোটা পিকের মধ্যে আমরা একটা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশনটির নাম হচ্ছে ডিস্ট্রয়েড রাইট। তো আমরা একটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমরা বেশ ছয় নম্বর পিকের উপর একটা ক্লিক করব। ছয় নম্বর পিকের উপর একটা ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যানিমেশন একটা ক্লিক করব, দেন এখান থেকে কম্বোতে ক্লিক করে দিব। কম্বোতে আসার পর এবার আমরা এখান থেকে ডিস্ট্রয়েড রাইটে একটা ক্লিক করে দিব। এই যে দেখেন ডিস্ট্রয়েড নাইন নামে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে, আমরা এই ডিস্ট্রয়েড রাইটের মধ্যে ষোলোটা পিকের মধ্যে ডিস্ট্রয়েড রাইটটা সিলেক্ট করে দিব। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমাদের পাঁচটা পিক অ্যানিমেশন অ্যাড করার পরে আরও বাকি ষোলোটা পিকের মধ্যে আমরা ডিস্ট্রয়েড রাইট অ্যানিমেশনটি সিলেক্ট করে দিয়েছি। এরপরে বাকি যে পিকগুলো রয়েছে ওই পিকগুলোর মধ্যে আমরা আবার একটা অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশনটির নাম হচ্ছে জুম ওয়ান। তো আমরা জুম ওয়ান অ্যানিমেশনটি অ্যাড করে দেবো বাকি পিকগুলোর উপরে। তো আমরা এখান থেকে আবার অ্যানিমেশনে চলে আসব। আসার পর কম্বোতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে জুম ওয়ান বলে যে ইফেক্টটা আছে অ্যানিমেশনটা আছে আমরা অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো বাকি পিকগুলোর উপরে। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স আমাদের পিকগুলোর উপরে জুম ওয়ান অ্যানিমেশনটি সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। তো আমাদের অ্যানিমেশন সেট করা কমপ্লিট। তো এবার আমরা এখানের মধ্যে কিছু ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে প্রথম পিকের উপরে একটা ক্লিক করব, দেন আমরা এখান থেকে এই আইকনে একটা ক্লিক করে দিব, দেন আমরা এখান থেকে ইফেক্টে একটা ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিও ইফেক্টে একটা ক্লিক করে দিব। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমরা এখান থেকে এবার মোড অপশনে একটা ক্লিক করে দিব। তো আমি মোড অপশনে একটা ক্লিক করে দিলাম। মোড অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ইফেক্টটা ক্লিক করে দিব আরও। তো আমরা এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব, দেন আমরা এই ইফেক্টটাকে পুরো ভিডিওতে করে নিব। তো আমরা লাস্টের আইকনকে চেপে ধরে পুরো ভিডিওতে এভাবে করে দিব। দেন আমরা এখান থেকে আবার ফার্স্টের দিকে চলে আসব, এখান থেকে প্রথম পিকের উপর ক্লিক করে দিব, দেন এখান থেকে আবার ভিডিও ইফেক্টে চলে আসব, আবার মোড অপশনে থাকব। মোড অপশনে থাকার পর আমরা এখান থেকে আরও একটা ইফেক্ট অ্যাড করে নিব। তো ভিউয়ার্স আমরা এখান থেকে কালার বাটারফ্লাই নামের যে ইফেক্টটা আছে আমরা এই ইফেক্টটা সিলেক্ট করে দিব, দেন আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। তো সেমভাবে আমরা আবার এই ইফেক্টটাকে টেনে ধরে পুরো ভিডিওতে করে দিব। তো দেওয়ার পরে আবার ভিডিওটা মেক করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ভিডিওটা এবার সেভ করে নিব। সেভ করার পর আমরা একটু প্লে করে দেখব। তো আমি এখান থেকে উপরে যে আইকনটা দেখতেছেন এই আইকনের মধ্যে একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স এই আইকনে ক্লিক করলে ভিডিওটা আমাদের সেভ হয়ে যাবে। তো সেভ হওয়ার পর আমরা ভিডিওটা একবার প্লে করে দেখব। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি সেভ করা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার একটু প্লে করে দেখব আমাদের ভিডিওটি কেমন হলো।
तो व्यूअर्स अपना तो देखते पहले वीडियो असाधारण तो व्यूअर्स हमें सबाई भाई वीडियो मेक कर नहीं तो व्यूअर्स आज के वीडियो की जैसे भारत लगे सबा एक लाइक दिए दीबें और कमेंट बक्से जान दिन अपना नेक्स्ट कम वीडियो चान अपने कमेंटर ऊपर भित्ती वीडियोग मेक करो तो व्यूअर्स सबसे एकटाई कथा सबा भाला सुस्था हे आबाद कल के वीडियोते खुदा हाफेज़।